রক্ত যেহেতু শেখ হাসিনার রক্তে বইছে তাহলে শেখ হাসিনা এই দাবি মেনে নিবে এটা আমরা বিশ্বাস করি। আজকে কেন 32 বছর পর কেন চাকরির বয়সীমা 30-এ আটকে আছে আপনি বলেন? আপনি কেন আমাদেরকে আশা দিয়েছেন? আমাকে স্বপ্ন দেখিয়েছেন, আমি এখনো স্বপ্ন দেখি। মূলার দাম আছে, আমার দাম নেই, এটাও তো আপনাদের প্রশ্ন তাই না? আচ্ছা মূলার দাম দেখেন বাজার আপনাদেরকে বলতে চাই, অনেকে আত্মহত্যা করে কেন? আজকে যদি আমি যোগ্য যে আমার অবস্থান সেটা যদি আমরা না করতে পারি, আমার তো আত্মহত্যা করতে ইচ্ছা করে, আমার তো মনে হয় আমি মরে যাই। ঠিক আছে, আমি মনে করি আত্মহত্যাটা মহাপাপ হতে পারে কিন্তু আমাদের জন্য মহাপাপ না। এই আন্দোলনটি দীর্ঘ 12 বছর থেকে চলে আসতেছে এবং এই আওয়ামী লীগ সরকার আমাদের জনবান্ধব সরকার কিন্তু এই দুই টার্ম থেকে এই সরকারে আছে এবং 2018 সালে ইস্তেহারে সরকার দলীয় ইস্তেহারে কিন্তু বলা হয়েছিল যে চাকরির বয়সীমা বাড়ানো হবে আর কি। বঙ্গবন্ধু বলেছে যে কেউ যদি ন্যায্য দাবি করে সেটা যদি একজনও করে সেটা তিনি মেনে নেন। বঙ্গবন্ধুর রক্ত যেহেতু শেখ হাসিনার রক্তে বইছে তাহলে শেখ হাসিনা এই দাবি মেনে নিবে এটা আমরা বিশ্বাস করি। 35 হলে অনেকে এই গবেষণায় ইচ্ছুক হবে, হতাশাগ্রস্ত কমবে, অর্থনৈতিক সুস্থতা আসবে, মাদকাসক্ত বেকারত্ব কমবে, পরিবারকে সাপোর্ট দিতে পারবে। আমি তার থেকে সবসময় বেশি কিছু করে দেখাই কিন্তু 18 সালের নির্বাচনে ইস্তেহারে যেহেতু ছিল কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এখানে আপনি কি বেশি করে দেখেছেন এটা আপনার কাছে প্রশ্ন। আপনি কেন আমাদেরকে আশা দিয়েছেন? আমাকে স্বপ্ন দেখিয়েছেন, আমি এখনো স্বপ্ন দেখি। আমার বয়স 30 পার হয়ে যাওয়ার পর আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পড়তে বসি, আমি প্রতিদিন রাত্রে 12টা-1টা পর্যন্ত পড়াশোনা করি, তারপর আমার বিছানায় গেলে আমার ঘুম হয় না, কখন আমার স্বপ্ন পূরণ হবে, কখন আমি একটা সরকারি চাকরি করব। আপনি দেখবেন যে অনেক ছেলে মেয়ে যদি আজকে 35 না হয় এটার জন্য অনেকে আত্মহত্যা করবে, এরকম অনেক ঘটনার আপনারা দেখবেন এবং পূর্বে আপনারা অনেক ঘটনা দেখেছেন। আমি লাস্ট টাইম বলেছি আপনাদেরকে একটা ভাইয়া ফ্রাস্ট্রেশনে সে আত্মহত্যা করেছে। আমি একটা মেয়ে হিসাবে যদি আমার ফ্রাস্ট্রেশন আসতে পারে একটা ছেলের কতখানি ফ্রাস্ট্রেশন আপনি চিন্তা করেন? আমি চিন্তা করতে পারি যে হ্যাঁ আমার বিয়ে হলে আমার হাজবেন্ড আমাকে দেখবে, আমার ফ্যামিলি আমাকে দেখবে, কিন্তু ভাইয়া আমি তো এভাবে চাই না। আমার হাজবেন্ড আমাকে কিভাবে দেখবে? আমি আমার যোগ্যতা দিয়ে আমি প্রমাণ করতে চাই যে আমি আসলে কোথায় যেতে চাই। তো চাকরি যদি 35 বছর না করা হয়, অর্জিত সার্টিফিকেটটা পেতে যদি আপনার 25-26 বছর সময় লাগে, সেখানে যদি সেশন জট থাকে 2.5-3 বছর এবং তার সাথে যদি আপনার থাকে কোভিড-19 মতো মহামারী, তাহলে কি আপনি মনে করেন আমাদের এই 4-5 বছরও আমাদের জন্য হাতে ছিল? আমরা তো সেই সুযোগটাও পাইনি। 35 হলে অনেকে এই গবেষণায় ইচ্ছুক হবে, হতাশাগ্রস্ত কমবে, অর্থনৈতিক সুস্থতা আসবে।